আমার নিজেরও বাস্তব আমার নিজের বিরুদ্ধে নির্ধারণ করার জন্য একটা কমিশন গঠন করছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা গত মাসের জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন সেই ভাষণে তিনি বলছেন যে গাইবি মকদ্দমার ব্যাপারেও পর্যায়ক্রমে তাদেরকে ছাত্রদের যেভাবে আন্দোলনের ছাত্রদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে সেভাবে গাইবি মকদ্দমাধ্য মুক্তি দেওয়া এবং এই মর্মে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতি জেলায় একটা করে কমিটি গঠন করা জেলা প্রশাসন কিন্তু আমার আজকের এই দিকটা এলো এরকম যে এই আমার এই বইটার মধ্যে দেখবেন যে আমার লেখা এই বইটার মধ্যে যে একটা পুঙ্গ লোক যে নাকি হাঁটতে পারে না ভিক্ষা করে এবং তার হাত হাত পাওয়া পুঙ্গল সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এই লোকে গায়ে কি আসামি করা হয়েছে তা আমার সাবভিশনটা হইল যে সরকার হয়তো বা সরকার যেভাবে কমিটমেন্ট করছে গায়ে বি মোকদ্দমাগুলি প্রত্যাহার কিন্তু আমি বলতে চাই যে নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখার জন্য জনগণকে বা বিরোধী দলকে এবং ভিন্ন মতের কথা বললে এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আইন আদালতকে ব্যবহার করে এইভাবে যাদেরকে গাভী মোকদ্দমা থেকে তাকে হয়রানি করা হয়েছে যাদের কারারুদ্ধ করা হয়েছে যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে এবং রিমান্ড দেওয়ার পরে ওই সময়টা ভালো রিমান্ড বাণিজ্য চলছে মানুষকে যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং আমি আপনাদের দেখাইতে চাই যে আমাকে যখন আমার বিরুদ্ধে এখনো দশটা মামলা বিচারাতে এবং আমাকে যেদিনকে গ্রেপ্তার করা হয় সেটার মধ্যে ওই ফতুল্লা থানার ওসি কামাল হোসেন আমার গলার মধ্যে চিপ দিচ্ছে একটা রাজনৈতিক কর্মীকে তো গলার মধ্যে চিপ দিয়ে দিতে পারে এবং আমার মতো বহু রাজনৈতিক নেতা কর্মীদের এইভাবে রাস্তা ফিটাইছে বাড়িঘরের মধ্যে হামলা করছে জুলুম করছে নির্যাতন করছে এবং অনেক লোক এই হাইকোর্টের আগাম জামিন নেওয়ার পরও তাদেরকে জামিন দেয় নাই বরঞ্চ রিমান্ডে দিয়েছে এবং অনেককে পলাতক থাকতে হয়েছে আমাকেও গ্রেপ্তার এড়ানোর জন্য অনেক সময় পলাতক জীবনযাপন থাকতে এখন আমার প্রাণটা হইল যে আমার প্রাণটা একদম পরিষ্কার সেটা হলো যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে যে গাইবি মোকদ্দমা সৃষ্টি করা হইল শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রতিপক্ষকে এবং ভিন্ন ভিন্নমতাবলক রাজনৈতিক নেতাকর্মীদের যে নির্যাতন করার উদ্দেশ্যে যে দায়বি মকদ্দমা যারা সৃষ্টি করলো যারা পরিকল্পনা করলো যারা নির্দেশ দিল যারা এই মামলা রচনা করলো যারা ইনভেস্টিগেশন করলো তাদের আইনের আওতার জন্য তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের একুশের দুই ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিথ্যা আশ্রয় নেওয়া এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হচ্ছে বিচার বিভাগীয় কমিশন এই বিচার বিভাগীয় কমিশনের দায়িত্ব হবে যারা এই গাভি মকদ্দমা সৃজন করলো পরিকল্পনা করলো বেনিফিটেড হল এবং চার্জশিট দিল তাদেরকে চিহ্নিত করা দুই নম্বর হল তাদেরকে আইনের আওতায় আনা এবং এই গায়ে মোকদ্দমার কারণে যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে সেই ক্ষতি ক্ষতির পরিমাণটা এই নির্ধারণ করবে কমিশন এবং রাষ্ট্র সেই কমিশন সেই কমিশনের ক্ষতি পূরণ ই অনুযায়ী অঙ্ক অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ এই আবেদন জানায় আমি আজকে একটা রিট ফাইল করছি এই শুনানি হয়তো যেহেতু এটা কোর্ট বলতে পারে যে জরুরি বিষয়ে বিষয়ে নির্ভর করে এটা হয়তো ভ্যাকেশনের পরও হইতে পারে এটা আমি পারমিশন দিচ্ছি হইল বিচারপতি এম ডি কামরুল কামরুল হোসেন মোল্লা এবং মিস্টার কাজী জিনাত হোসেন বিবাদী করছি হইল বাংলাদেশকে পক্ষে সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পুলিশ মহাপরিদর্শক এবং ডাইরেক্টর জেনারেল অব এবং এই ব্যাপারে আমি এই আমার কমপ্লেনে আমার পিটিশনের মধ্যে আমি মানবাধিকার সংস্থাকেও দায়ী করছি যে মানবাধিকার যে কমিশন জাতীয় মানবাধিকার কমিশন তারা এই এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের উপরে জুলুম নির্যার জন্য হয়েছে যাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের সম্পর্কে কোনোদিন কোনো ভূমিকা রাখে নাই বরঞ্চ তারা সরকারের পদলভী সংগঠন হিসাবে তারা কার্যক্রম করছে